আল্লাহ কোথায় আছে শুনে নিন। হ্যাঁ হিন্দু ভাইয়েরা, হিন্দু ভাইয়েরা মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে কোনো দিন মন্দিরে পাওয়া যাবে না। হে খ্রিস্টান ভাইয়েরা গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাওয়া যাবে না। হে মুসলমান ভাইয়েরা গালে দাড়ি মাথায় টুপি দিয়ে মসজিদে গিয়ে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন দেখি, এই কোরআনে আল্লাহ নিজেই বলেছেন, আমার সামনে একটি কোরআন আছে, আমার হাতে রয়েছে, এই কোরআনে আল্লাহ বলেছেন, এই কোরআনে আল্লাহ বলেছেন। আল্লাহ কোথায় আছে শুনে নিন। পবিত্র কোরআনের 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা প্রথম নাম্বার লাইন সুরার নাম সুরায় কফ, আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া নাআলামু মা তুওয়াসউসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এর বাংলা অর্থ কি? আল্লাহ বলছেন, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই, আল্লাহ বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি, তোরা যেন কোনো দিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে আছি, না না না, আমি তোর ঘাড়ের শিরার নিকটবর্তী, একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। এজন্য বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, এবারে আসছি, 1 নম্বর হলো ব্লাডের পার্থক্য, 2 নম্বরটা কি পার্থক্য শুনে নিন। আল্লাহ কোরআনে বলছেন, আলাম নাজু আল্লাহু আইনাইনি, আল্লাহ বলছেন, আমি কি তোর দুটো চোখ দান করি নাই, চোখ চোখ। আচ্ছা বাপেরা, আপনারা আধার কার্ড করেছেন তো সকলেই? আচ্ছা, আধার কার্ড করতে গিয়ে আপনাদের অফিসাররা কি বলেছিল মনে আছে, চোখটাকে বড় করে চান বলেছিল? কেন কেন বলেছিল আপনাদেরকে চোখটাকে বড় করে তাকাতে কেন বলেছিল? কি হিন্দু কি মুসলিম শুনে নিন, এই পৃথিবীতে, এই পৃথিবীতে মানুষের মধ্যে 3টে জিনিস আলাদা প্রত্যেকের, মনে রাখবেন, এই পৃথিবীতে আল্লাহ বলছেন চোখের দিকে তোমরা লক্ষ্য করো, চোখ কি বানাইনি? এর মধ্যে একটা ব্যাপক আলোচনা রয়েছে, কেন জানেন শুনে নিন, পৃথিবীর যত মানুষ এসেছে আসছে আসবে, যত মানুষ এসেছে আসছে আসবে, কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের এই চোখের রেটিনার মিল নেই, আল্লাহ মিল রাখে নাই, প্রত্যেকের চোখের রেটিনা আলাদা করে পাঠিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কটা হলো বাপ, ভুলে গেলেন, কটা পার্থক্য হলো? দুটো। 1 নম্বর কি, 1 নম্বর কি পার্থক্য? মোট 3টে পার্থক্য। হ্যালো হ্যালো, মোট 3টে পার্থক্য আছে তো, তার মধ্যে একটা বললাম ব্লাড, রক্ত, রক্ত কি বললাম, রক্ত, আর 2 নম্বরটা কি, চোখের রেটিনা। এ ভাই আস্তে, এইটা আমার কানে প্রতিফলিত হচ্ছে, আসলে আপনাদের এখানে যা দেখলাম বেশ কিছু অভিজ্ঞতা হলো বা হচ্ছে। 1994 সাল থেকে টুকটাক ওয়াজ নসিহত করি, আজ আমার জলসা জীবনের অভিজ্ঞতা হলো প্রায় 30 বছর হতে যায়। একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের থেকে শিখলাম, এখানে এসেছি অনেকক্ষণ একটু ফলো করছিলাম, কম বেশি বুঝি তাই বাস্তবটাই বলছি, এখন বলবো না, বক্তব্যের মাধ্যমে অ্যাঙ্গেলে কথাটা আসবে, জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ একটু বুঝে নেবেন। চলুন, 1 নম্বর হলো ব্লাড, 2 নম্বর হলো কি, চোখ, 3 নম্বর কি, কোরআনে আছে, সব কোরআনে আছে, 3 নম্বরটা আল্লাহ বলছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। পবিত্র কোরআন 29 নম্বর পারা সুরার নাম সুরা কিয়ামা 4-5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মানব জাতি, হে মানব জাতি, তারা কি মনে করে আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কবরে গিলে মরে ছা মানে পচে গলে হাড় হয়ে যাব, পুড়ে আমরা ছাই হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ মনে হয় আর তুলতে পারবে না? আল্লাহ বলছেন, খবরদার এরকম ভাবনা চিন্তা নিবি না, এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ, যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না, জোরে বলো। কোরআনের এই আয়াতকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে, ফিঙ্গারপ্রিন্ট। তাহলে 3টে জিনিস কি, 1 নম্বর ব্লাড, রক্ত, 2 নম্বর চোখ, 3 নম্বর হলো কি, ফিঙ্গারপ্রিন্ট, এই আঙুলের ছাপ, এই 3টে আলাদা, কারোর সঙ্গে কারোর আল্লাহ সঠিকভাবে পুরোটাই মিল দেয়নি। আল্লাহ বলছেন, এই জিনিসগুলো দেখ, একবার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক,
আমি তোর ডাকে সাড়া দেবো, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, আল্লাহ সম্পর্কে আরও অনেক আলোচনা, যেহেতু তার বাণী কোরআন, সেই আল্লাহর কথাগুলো থেকে বেশ কিছু কথা আপনাদের কাছে আমি তুলে ধরবো। বাবা ইউটিউব বাবাজিরা, ইউটিউব বাপেরা, তোমরা ভুলভাল ছবি টবি দিও না, ইউটিউবওয়ালাদেরকে আমি বলছি, তোমরা বাজে থাম্বল দিও না আর বাজে হেডিং দিও না, তাতে করে সাধারণ মানুষ মানুষের কাছে আমি খারাপ হব না বাবা, তোমরা খারাপ হবে। তোমরা ছাড়লে গোটা বক্তব্য ছাড়ো, কেটে কেটে যদি ছাড়তে চাও তাহলে বাজে ছবি দিয়ে ছেড়ো না। অনুরোধ করছি, এই ইউটিউবের মাধ্যমে মানুষ অপমানিত হয়, লাঞ্ছিত হয়, গালিগালাজ খায়, আবার মানুষ জেলও খাটে, ঠিক না বেঠি? আপনারা হয়তো বুঝতে পারছেন না বাবা, ইউটিউবওয়ালারা বুঝতে পারছে, এরা কাটিং করে বক্তব্যকে বিচ্ছিরি ভাষায় করে। আমি কোরআনটা এইভাবে ধরেছি তো, এইভাবে কোরআনটা ধরেছি, ওরা আমার এই ডান হাতটাকে তুলে দেবে, দে বাঁ হাতটাকে এরম লাগিয়ে দেবে, মানে আমি বাঁ হাতে কোরআন ধরেছি, এরকম এদের নেচার। বেশ কিছু ইউটিউবওয়ালার আছে বাবা, খবরদার নয়, এগুলোকে কাটিং করে করবে না, কিয়ামতের মাঠে কিন্তু ধরবো তোমাদেরকে। তোমাদের সঙ্গে আমার দেখা হবে ওই মাঠে, যে মাঠে বাপ তার ছেলের উপকার করতে পারবে না, ভাই তার বোনের উপকার করতে পারবে না, স্বামী তার স্ত্রীর কোনো উপকার করতে পারবে না, ওই মাঠে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাকাবুন, হার জিতের মাঠে দেখা হবে। এজন্য আমি অনুরোধ করে বলছি বাবা, আমি তোমাদেরকে বক্তব্য মানে ভিডিও করতে, রেকর্ডিং করতে আমি নিষেধ করছি না, তবে একটা কথা বলছি, তোমরা এইভাবে করো না। আমি ব্যক্তিগতভাবে কোনো ভিডিওওয়ালাকে ডাকি না, আগেই বলে দিচ্ছি বাপ, আমি কোনোদিন কোনো ইউটিউবওয়ালাকে দাওয়াত দিইনি যে তোরা আমার ওয়াজ নিয়ে বাইরে ছেড়ে দে, যাতে করে দুটো জলসার দাওয়াত পাড়ে। মনে রাখবেন, রিজিকের মালিক আল্লাহ, জলসা দেবার মালিক আল্লাহ, ঠিক না বেঠিক? আল্লাহ কার মাধ্যমে কোথায় কিভাবে তার কোরআনের বাণী প্রচার করিয়ে নেবেন তিনিই ঠিক করে রেখেছেন। আপনি যতই বলেন, আমি যতই বলি, হয় না বাপ, ধারণাটা পুরোপুরি আমাদের ভুল। চলো না, গিয়ে যাচ্ছি আল্লাহ সম্পর্কে আর আপনাদেরকে কিছু বলবো না, আল্লাহর কোরআন নিয়ে আলোচনা করব। আল্লাহ কোরআন যার উপরে পাঠিয়েছেন তার নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো বাবা? বলুন না, হ্যাঁ, আমার সঙ্গে কথা বলেন, যেটা বুঝতে পারবেন না শিখে নিন। এখানে আমাকে ডেকেছেন কেন? আমাকে ডেকেছেন তিনটে কারণে। কটা কারণ? তিনটে কারণে আমাকে ডেকেছেন। আমার আগে বাংলাদেশের এক মুসাফির ভাই, তিনি আলোচনা করছিলেন, তার আগে বাংলার বিখ্যাত আলেমে দিন মুফতি আল্লামা হযরত আব্দুল কাইয়ুম সাহেব, তিনি আলোচনা রেখেছেন, তাই তো নাকি বাবা? আলহামদুলিল্লাহ, তিনি আলোচনা রেখেছিলেন। তো আমাদেরকে ডেকেছেন কেন, কারণটা কি? কারণ হচ্ছে তিনটি। এক নম্বর হলো অজানা কি জানা, কি বললাম জোরে বলুন, অজানাকে জানা। দু নম্বর কি অজানা জানা, একটু ধৈর্যের পরিচয় দিন, প্রমাণ পাবেন। দুই নম্বর হল ভুল সংশোধন করা, কি বললাম, কি ভুল সংশোধন করা, একটু ধৈর্যের পরিচয় দিন, কতগুলো ভুল বেরোচ্ছে দেখুন। তিন নম্বর কিছু পরামর্শ নিয়ে নেওয়া, কি পরামর্শ দেব আমি আপনাদেরকে, আমি ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদেরকে দেব না, এই আল্লাহর কোরআন আর নবীর সহি হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব, সেই পরামর্শ মোতাবেক যদি আপনি পৃথিবীতে চলতে পারেন, শান্তিতে থাকতে পারবেন, আশা করা যায় পরকালে জান্নাত পেতে পারবেন, এই আশা নিয়ে গুটি কত কথা আপনাদের কাছে রাখব। তবে একটা কথা আপনাদের বলি, এই বক্তব্য করতে করতে টান দিচ্ছি না বলে প্রবলেম হচ্ছে, এই টেনে টেনে বলছি না বলে, একটু দাঁড়ান, ধৈর্যের পরিচয় দিন, গরম হয়ে গেলে অটোমেটিক টেনে ছিঁড়ে ছাড়াই দিচ্ছি, একটু চিন্তা নেই। কারণ অনেক মানুষ টান না হলে বলল বক্তা বেকার। বাপেরা, আমার বলা নিয়ে ওয়াজ করুন, গলা নিয়ে বলা নিয়ে চিন্তাভাবনা করবেন, গলা নিয়ে চিন্তাভাবনা করবেন না, গলা আর বলা দুটো কিন্তু আলাদা, অনুরোধ করে বলছি বাপ। চলেন, এবার আসছি আমাদের নবীর পরিচয়। আমার আচ্ছা, নবী হতে গেলে তার পরিচয় কঠিন, নবীদের পরিচয় হলো তিনটি, কয়টি বাবা? তিনটে, মনে রাখবেন সবসময়ের জন্য এই পয়েন্টগুলো মনে রাখবেন। এক নম্বর, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে, এই পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে
ওহি নাজেল হতে হবে, ক্লিয়ার? তিন নম্বর, যিনি নবী হবেন তার দ্বারায় অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা পঞ্চাশটা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে অলৌকিক ঘটনা মুজিজা দিয়েছেন। কিন্তু আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাজিল করা। মনে রাখবেন, এই কোরআনকে নিয়ে গবেষণা করছে সারা পৃথিবী, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করছে সারা পৃথিবীর মানুষেরা, হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে কোরআনকে নিয়ে গবেষণা করছে, কোরআন পড়ছে, কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা করছে। কারা করেছে? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা ঘরে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্পের ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আশাশ্চ জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ডেক, উইলিয়াম স্কিডমোর, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআনকে নিয়ে গবেষণা করেছে। আমরা কিন্তু সেই কোরআনকে নিয়ে গবেষণা করতে পারিনি। আমরা কি করলাম জানেন? আমরা সকলে নয়, কিছু ব্যক্তি আমরা করলাম কি, এই কোরআনকে নিয়ে গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, হাত তুলে মোনাজাত করা না করা, এই নিয়ে আমাদের মধ্যে মারামারি। এ ওরে বলে কাফের, ও ওরে বলে কাফের, ঠিক না বেঠিক? আমার বাপেরা শুনে রেখে দিন, আল্লাহর নবী বলেছেন, তুমি যাকে কাফের বলছো সত্যিকারের যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। মনে রাখবেন, মাইকের সামনে এসে কিছু একটা বলে দেওয়ার নাম বক্তা নয়। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জোবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। মনে রাখবেন, কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম, আমি যেভাবেই বের করব পরিবেশের উপরে নির্ভর করে ও সেইভাবেই বেরোবে। কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম, আর কথা যখন বের হয়ে যায় আমি তখন কথার গোলাম, এইটা যেন মাথায় থাকে। এই কথাটি যদি বুঝতে পারেন তাহলে আমার বক্তব্য আপনারা বুঝতে পারবেন, ইট ইজ মাই কনসেপ্ট। চলুন এগিয়ে যাচ্ছি। যিনি আমাদের নবী তার সম্পর্কে একটু পরিচয়টা জেনে নিই। আমাদের নবীর নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন বাবা? কুরাইশ বংশে। কুরাইশটা কে? কার নাম কুরাইশ? শুনে নিন একটু, সুবহানাল্লাহটা জোরে বলবেন, মাথায় রাখুন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মোত্তালিব, আব্দুল মোত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাসেম, হাসেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মোত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব, ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুগরি, নবীর নানির নাম পারিরা বা বাররা, নবীর দুধমার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কী মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউ্বাল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার সবেসাদেকের সময়, আরবের মক্কানগরী, কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা ক ভাই? 10 ভাই। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, ফুপু বোঝেন, 6টা ফুপু, 7টা ছেলে নবীর। তাহলে নবীর চাচা বাপেরা ক ভাই বললাম? ক ভাই? নবীর বাপেরা 10 ভাই, নবীর 9টা চাচা, 18টা খালা,
ছটা ফুপু, সাতটা ছেলে মেয়ে। এবার চলুন একটা একটা করে জেনে নিন। নবী নবী করে চিৎকার করেন, কিন্তু নবীর পরিচয়টা আমি জানি না। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললেই হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা কে, তার পরিচয়টা কী, তার বাল্যকাল কেমন কেটেছে, যৌবনকাল কেমন কেটেছে, বৃদ্ধকাল কেমন কেটেছে, এবং তিনি কী বলেছেন, কী করতে বলেছেন, কোনটা করতে বলেননি, সেটাকে নিয়ে একটু ভাববেন না। খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললেই আপনি খালাস, কিন্তু না। চলুন, নবীর বাপেরা দশ ভাই, দশ ভাই কে কে শুনে নিন। নবীর বড় চাচার নাম হারেস, কি বললাম মনে রাখবেন এগুলো। নবীর বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব, নবীর বাপ আবদুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা কই, এখানে তো আবু জাহালের নাম নেই, তাহলে আবু জাহাল নবীর চাচা নয়? অনেক বক্তা তারা ওয়াজ করে বাড়ান, আমি শুনেছি বাপ, খারাপ সেন্স নেবেন না। তিনি বলছেন ওয়াজ করতে করতে, নবীর চাচা আবু জাহাল, আবু জাহাল নবীর চাচা নয়। তাহলে আবু জাহালটা কে শুনে নিন, আবু জাহালের অরিজিনাল নাম কি? আবু জাহালের, আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। অরিজিনাল নাম হলো আমের বিন হিসাম, কি বললাম আমের বিন হিসাম। ওর বাড়ি কোথায়? সিরিয়ায়। কোথায় বললাম? সিরিয়ায়, মাথায় রাখুন। ওর নাম হলো আমের বিন হিসাম, বাড়ি হলো সিরিয়ায়। আবু জাহালের বাপ হলো একজন ম্যাথর, ম্যাথর, ম্যাথরের কাজ করত। আবু জাহালের মা করতো কি, চরিত্রহীনা নারী ছিলেন, ভালো মেয়ে ছিলেন না, যাই হোক। আর নবী তার লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা, তাহলে কি দাঁড়ালো, যার নাম হলো আমের বিন হিসাম, যার বাড়ি হলো সিরিয়ায়, বাপ হলো ম্যাথর, মা হলো চরিত্রহীনা নারী, আর নবী তার লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা, তাকে নবী চাচা বলে ওয়াজ করে দিলাম জনগণের কাছে। বড় আফসোস, খবরদার এটা মাথায় রাখুন। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ।